পৃথিবীতে যত মধুর ও পবিত্রতম সম্পর্ক রয়েছে, স্বামী স্ত্রী তার মাঝে অন্যতম। সংসারের দীর্ঘ পথচলায় মান অভিমান যেমন থাকে, তেমনি থাকে অপরিসীম ভালোবাসা। আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন সময়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি কতটুকু দায়িত্বশীল তার প্রমাণ পাওয়া যায় অনেক সময়ে। অনেকের মতোই নিজে অসুস্থ স্ত্রীর প্রতি দায়িত্বশীল হয়ে স্বামী স্ত্রী একটি মধুর সম্পর্ক, তা আবার প্রমাণ করলেন একজন স্বামী। স্ত্রী অসুস্থ, সপ্তাহে 3 দিন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু বাদ সেধেছে বৃষ্টি। রাস্তায় জমে থাকা পানি পেরিয়ে কিভাবে হাসপাতালে নিয়ে যাবেন তাকে? উপায়ন্ত না দেখে স্ত্রীকে কোলে তুলে নেন স্বামী, এরপর পানি পেরিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে যান। ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি তার স্ত্রীকে কোলে তুলে নিয়ে হাঁটছেন। রাস্তায় পানি জমে রয়েছে আর তার মধ্যে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নিয়ে হাঁটছেন তিনি। এ সময় তার পা কিছুটা ডুবে যেতেও দেখা যায় এবং সেভাবে তিনি তার স্ত্রীকে কোলে নিয়ে হাঁটছেন। এ সময় স্ত্রীও তার স্বামীকে আঁকড়ে ধরেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ওই ব্যক্তির স্ত্রীর ডায়ালাইসিসের চিকিৎসা চলছে। সপ্তাহে 3 দিন করে সরকারি হাসপাতালে তাকে নিয়ে যেতে হয়। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যায়। চেষ্টা করেও তিনি হুইল চেয়ারে বা স্ট্রেচারের ব্যবস্থা করতে পারেননি।